মডেল অধ্যায় এখানে বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক এখানে সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য একের দুই নম্বর অশোকের আমলে সংগঠিত হয়েছিল হিদাস্পিসের যুদ্ধ মগদের যুদ্ধ না কলিঙ্গ যুদ্ধ এখানে সঠিক উত্তরটি হবে কলিঙ্গ যুদ্ধ একের তিন অর্থশাস্ত্র রচনা করেন পুরু কৌটিল্য বিন্দুসার এখানে সঠিক উত্তরটি হবে কৌটিল্য এবারে আছে কস্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো এ পাশে রয়েছে আলেকজান্ডার চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট আর খ দিকে রয়েছে সাম্রাজ্য ম্যাসিডন মগধ তাহলে এখানে আলেকজান্ডারের সাথে হবে ম্যাসিডন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে হবে মগধ সম্রাটের সাথে হবে সাম্রাজ্য তাহলে আলেকজান্ডারের সাথে হলো ম্যাসিডন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে হলো মগধ আর সম্রাটের সাথে হলো সাম্রাজ্য তারপরে তিনের বলেছে নিচের বাক্যটির কোনটি ঠিক কোনটি ভুল তা লেখো নম্বর এক বলছে মগদের রাজধানী ছিল পাটলিপুত্র তাহলে এটা ঠিক তাহলে এখানে লিখতে হবে ঠিক বা রাইট চিহ্ন তারপরে দুইয়ের দুই বলছে অশোক জৈন ধর্মে দীক্ষা নেন তা অশোক জৈন ধর্মে দীক্ষা নেননি তাহলে এখানে হবে ভুল দুয়ের তিন নম্বর বলছে প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে প্রিয়দর্শী নামে অশোক পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য না তাহলে এটা হচ্ছে ভুল তারপর আসছে এক কথায় উত্তর দাও চারের চারের এক সাম্রাজ্য কি সাম্রাজ্য বলতে বোঝায় একজন শাসনকর্তার অধীনস্থ সুবিশাল অঞ্চলকে যেখানে প্রচুর মানুষ একসঙ্গে বাস করে কোনো একজন রাজা অন্য রাজ্যকে দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে চারের দুই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তাহলে চারে দুই হবে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক তারপরে চারে তিন মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হতো এখানে হবে মৌর্য আমলে জেলা প্রশাসনকে আহার বলা হতো তাহলে এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির হিস্ট্রি ক্লাস সিক্সের এটা সমস্ত কোয়েশ্চেনের সলভটা করিয়ে দেওয়া হলো